আবার গেরুয়াতে ভিড়লেন, কি কারণটা? দেখুন, নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বে ভারতবর্ষের যে কর্মযজ্ঞ চলছে বা হচ্ছে এটাকে আমি পছন্দ করি, এবং এই দলটার একটা সিস্টেম আছে সবটা মিডিয়া, আর আমি কোনোদিন সেরকম অর্থে বামপন্থার সাথে আমার পরিবারের লোক যুক্ত ছিল। বীজপুরের MLA ছিলেন উনি পাঁচবারের, শ্রীযুক্ত জগদীশ দাস। তো আমার মনে হয়েছে যে আদর্শ যদি থাকে তো বিজেপির এবং নরেন্দ্র মোদীর আমার পরিবারের আমার শ্বশুরমশাই ছিলেন, কিন্তু আমি নিজে ছিলাম। তো আমার মনে হয়েছে যে আমার ওইটাকে এমন বিশ্বাস হয়নি। আমার নরেন্দ্র মোদীকে দেখে এখানে আমার মনে হয়েছে যে না, এই দলটা একটা আইডিওলজি নিয়ে চলে, বা এই দলটা পুরো ভারতবর্ষ জুড়ে কাজ করছে, এবং কী কাজ করছে আপনারা প্রত্যেকেই জানেন। ওনার উপরে এখনও সফল প্রধানমন্ত্রী হয়নি। দেখুন, পাশাপড়া বিজেপির সংগঠন প্রচুর পরিমাণেই আছে, এমন না যে একেবারে শেষ হয়ে গেছে বা কিছু। তো এখন যারা মানে আমাদের আমাদের যে আমাদের TMC নেতৃত্ব, সেই নেতৃত্ব তো জন্যে তারা হয়তো চুপ করে আছে। আমার প্রায় 100 জনের উপর ছিল, কিন্তু হ্যাঁ 100 জন ছিল, কিন্তু এখন কোভিডের জন্যে আমরা কিছু করে রেখেছি, কিছু এখানে ঢুকিয়েছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি থেকে এটা কিন্তু আপনারা নিজেরা এটা করতে পারেন।